কি কোনো কিছু মানত করা যাবে দেখুন মানত বিশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে এবং এটা নিয়ে ওলামাইক্রমে নানাবিধ বক্তব্য আছে এক এক ওলামাইক্রমশ এক এক কথা বলেছেন মানতের ব্যাপারে মানত আজিক হওয়ার জন্য মানত মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করা হয়ে থাকে মধ্যে থেকে একটা শর্ত এটাও যে যে বিষয়ে আপনি মানত করবেন ওই বিষয়ে শরীয়তে কোনো ওয়াজিবের মানে ওই আইটেমটা শরীয়তে কোনো না কোনো ক্ষেত্রে ওয়াজিব সাব্যস্ত হবে এরকম আইটেমের মানত আপনি করতে পারবেন ধরুন আপনি একজন গরিব মানুষকে খাবার দিবেন মানত করেছেন তো এমনিতে গরিব মানুষকে জাকাত দেওয়া ফরজ হয় কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে তারা অভাবী হলে আপনার সামর্থ্য থাকলে তারা তাদেরকে আপনি সাহায্য করা আপনার জন্য আবশ্যকের পর্যায়ে চলে যায় তো এরকম বিষয় আপনি যদি মানত করেন যে আমার অমুক কাজটা হলে আমি এতজন গরিবকে খাওয়াবো এটা ঠিক আছে কিন্তু যেই কাজটা কোনো সময় ফরজ বাবা জীব হয় না সে বিষয় যদি আপনি মানত করেন তাহলে মানত বিশুদ্ধ হবে না এখন মসজিদ নির্মাণের বিষয়টা যদি আমরা দেখি যে মসজিদ নির্মাণ কি কখনো আবশ্যক হয় কি না বা মসজিদ দান করা কখনও ফরজ হয় কিনা নর্মালে মসজিদ দান করাটা ফরজ হয় না বিধায় নর্মাল এবং স্বাভাবিক অবস্থাতে এটা আসলে মানতের কোনো আইটেমের মধ্যে পড়ে না অবশ্য বিশেষ পরিস্থিতিতে মসজিদও নির্মাণ করা আবশ্যক হতে পারে তো খোলাসা কথা হলো যে মসজিদ আসলে মসজিদে মানত করবে এটা মানতের কোনো ইয়ে না আরও জটিল হলো আমাদের দেশে কবরে বিভিন্ন রকমের মাজারে মানুষ মানত করে থাকে সেগুলো মানত কোনো অবস্থাতে বিশুদ্ধ না কারণ সে সমস্ত জায়গায় কোনো অবস্থাতেই দান করার কোনো নির্দেশ শরীয়ত কখনোই দেয় না সেটা ফরজ পরের কথা নফল হিসাবেও না